বিসমিল্লাহ রহমানুর রহিম সুরাতুল হামদের পাঁচ নম্বর আয়াতের ব্যাখ্যা আমরা কোরআন থেকেই জানব আমাদের শরীরে আমাদের দেহে বিভিন্ন অঙ্গ পতঙ্গ রয়েছে এই অঙ্গ পতঙ্গের দ্বারাও আল্লাহ রবুল আলমিনের দাসত্ব করা আল্লাহ তালারি বিদান যেমন সুরাতুল বাকর দুই নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেন আত্যা বিল বিররি তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছ ও ত্যাং সাউন ফুসাকুম আর তোমরা নিজেদেরকে বলে যাচ্ছ যাচ্ছা আকিলুন তোমরা কি আকল খাটাবে না তোমরা কি বুদ্ধি খাটাবে না তোমরা কি একটু বুঝতে চেষ্টা করবে না এই আয়াতে আল্লাহ রবুল আলামিন বললেন তোমরা মানুষকে সদুপদেশ দিচ্ছ নিজেরা বলে আছো অথচ তোমরা কোরআন তালার কিতাব পাঠ করতেছো তারপরেও কি তোমরা আকল খাটাবে না তো আল্লাহ প্রদত্ত আকলকে কোরআনের সাথে সম্পৃক্ত করা কোরআনকে বোঝার কাজে ব্যবহার করা এইটাই হলো আল্লাহ তালার দেওয়া এই আকলকে আল্লাহর বিধান পালনের জন্য কাজে লাগানো এইটাই হলো আল্লাহ তালার বিধান তো এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আমাদের আকলের একটি নিয়ম নীতি রয়েছে যা আল্লাহতালা বিধান হিসেবে কোরআনে দিয়েছেন কারো আকল দিয়ে কারো বুঝ দিয়ে চলা যাবে না কোরআন থেকে আমাদের প্রত্যেকটি আয়াত থেকে শিক্ষা নিয়ে বুঝে সেই মতো জীবন পরিচালনা করতে হবে আফালা তাকিলুন এরকম আয়াত কোরআনে অনেক জায়গায় রয়েছে সোরা আরাফ সাত নাম্বার সোরার একশত উনসত্তর নাম্বার আয়াতে একই বিধান সোরা আম্বিয়া একুশ নাম্বার সোরার সাষট্টি এবং দশ নম্বর আয়াতে একই আলোচনা সোরা ইউনুস দশ নাম্বার সোরার ষোলো নম্বর আয়াত সোরা সফাত এর সাতত্রিশ নাম্বার সুরার একশো আটত্রিশ নাম্বার আয়াত সুরা ইউসুফের একশো তো নয় নাম্বার আয়াত সুরা কসস আঠাইশ নাম্বার সুরার ষাট নাম্বার আয়াত সুরা আনাম ছয় নাম্বার সুরার বত্রিশ নাম্বার আয়াত সুরা মুমিনুন তেইশ নাম্বার সুরার আশি নাম্বার আয়াত সুরা ইমরান তিন নাম্বার সুরার পঁয়ষট্টি নাম্বার আয়াত সুরা হুদ এগারো নম্বর একান্ন নাম্বার আয়াত সর্বশেষ আমরা জানবো সুরা মুলক সাতষট্টি নাম্বার সুরার দশ নাম্বার আয়াতে আল্লা রব্বুল আলমিন যারা জাহান নামে যাবে তাদের একটি গুণ বর্ণনা করতেছেন তারা বলবে অকলু কুন যদি আমরা শুনতাম কোরআনটা আর যদি আকল খাটাইতাম আমরা আকলকে কাজে লাগাইতাম তাহলে আজকে আমরা সাঈর অর্থাৎ জাহান হতাম না অতএব আমাদের বিবেককে আমাদের আকলকে আমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে কোরআন মতো জীবন পরিচালনা করে আল্লাহ তালার দাসত্ব আল্লাহ তালার বিধান পালন করে যাহার নাম থেকে আমাদের সকলকে বাঁচতে হবে আল্লাহ সকলকেই সেই মতো জীবনযাপন করার মতো তৌফিক দান করেন মিন্না ইন্নাকা মিন্ ইন্তেল আলিম